সাউন্ড সিস্টেম ভাই দুহারির ভোকালটা একদম কমাই দেন, দুহারি কমাই দেন, বেস কমাই দেন, আর ওই একদম হাই কমাই দেন, দুহারিটা একদম কমে দেন একদম। হ্যাঁ আমার এটা ঠিক আছে, হ্যালো আরো কমা, হ্যালো চেক, হ্যালো হ্যালো, বাস 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 ঠিক আছে, হ্যাঁ হ্যালো। বাবা আমি জানি এখানে শরীয়তের লোকজন বেশি, আমার মারফতের লোক নাই, তবেও যদি দুই একজন থাকে আজ যা করে আমার আল্লাহ। এই আস্তে আমার কই মারফতটা কি, এটা ধরা যায় না খাওয়া যায়, মারফতের বাবাকে মারফতের মাকে মারফতটা পাইলে কোথায়? আস্তে তুমি যে শরীয়তের আলেম, তোমার প্রথম আগে কোরআনটা গাইড করার দরকার ছিল, তুমি তো কোরআনটা গাইডই করতে শিখো নাই এখনো। এই মলবি তুমি জানো না, জানো না রে, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, সাত মঞ্জিল 14 সেজদা, 3,16,19 হরফ, বাইরা মন্দে শুনবেন, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। তোমরা মলবিরা সব মলবি না, এই মলবি কই, মলবির মধ্যে দুইটা জাত আছে বাবা, যারা সুন্নি মোতাবের আলেম এরা নবীর ওয়ারিস, কিন্তু আজকে আমার সাথে যে গান গাইবো হেই কোন মোতাবের আলেম এইটা টের পাইবেন একটু পর। তোমরা কও গান হারাম বাজনা হারাম ওইটা হারাম সেইটা হারাম, আস্তে বাবা, একজনের স্ত্রী এটা নারী না পুরুষ বাবা? কথা কন্যা কিনলে গেলে ভাই ওটা নারী, যখন একটা নারী যখন বিয়ে করেন তখন কি হয়? হালাল। আর বিয়ে না করে যদি দর্শন করেন তাহলে কি হবে? হারাম। এরকম গানের মধ্যে হালাল হারাম আছে, তুমি হনো গান হারাম, কোন গান হারাম? এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে করছে, কোরআন শরীফ 6666 আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে নাই যে এটা হারাম, কিন্তু তোমরা মলবিরা সুরা লোকমান 6 নম্বর আয়াত কইরা কও এই যে পাইছি পাইছি গান হারাম, ওখানে লেখা আছে বাজে কথা হারাম, বাজে শব্দ হারাম। গান হারাম, কোন গান? ছেলে মানুষ যদি মাইয়া মানুষের কাপড় পরে, মাইয়া পুরুষ যদি শর্ট কাপড় পইরা, ওই যে এক জাতি গান আছে যুবক ভাইরা ভালো বুঝবো, এঙ্গন মেঙ্গন আই মেরি টেলিফোন, এই গানগুলো শোনা হারাম, এই গানগুলো দেখা হারাম। যে গান শুনলে গায়ের অমা সিংরে উঠবো, যে গান শুনলে মা বাবার কথা মনে হইব, যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হইব, যে গান শুনলে কবরের কথা মনে হইব, যে গান শুনলে পীরে মুর্শিদের কথা মনে হইব, এই গান কোনোদিন হারাম। প্রমাণ কোরআন, কোরআনে বলছে আইনে কয় আইন মান, গায়নে কয় গান গা, আইনে কয় আইন মান, কোন আইন বাবা? সরকারি আইন না, নবীর আইন মান। গায়নে কয় গান গা, কোন গান? নবীর গুনা গান গাও, যার জন্য কোরআনে বলছে আইনে কয় আইন মান, গায়নে কয় গান গাতে কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই বাবা তার কোনো ধর্ম নাই, আপনি পাহাড় সমান নামাজ বন্দেগি করবেন, যদি একদিন মানুষের মনে দুঃখ দেন আপনার নামাজ রোজা আল্লাহ আপনার মুখ মুখে ফিকে মারবে। যার জন্য সোয়াত কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, আর ফে কইতেছে ফকরামি করিস না, আই সকলই আমরা নবীর দুনিয়া আয় বাবা। পিছন থেকে কথা হইলে শিল্পীর একটু ডিস্টার্ব হয় বাবা, যার জন্য কোরআনে বলছে আইনি কয় আইন মান, গাইনি কয় গান গাতে কয় তেলাত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, সোয়াত কয় দরদ কর, ফে কইতেছে ফকরামি করিস না, নবীর দিনা নবীর গুনা গান, মা বাবার গুনা গান কখনো হারাম না বাবা। এই আসতে কয় মারফত কি পাইলে কোথায়? এই বেডি এ পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার হুয়াকার রে, এ
এই পৃথিবী ছিল ত্রিপুরাকার শোনো আলেম ভাই আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয় আহাদে আহম্মাদ আহাদে আদম আহাদে আল্লাহ আমার আল্লাহ ডিম্বাস্ট করতে পারে না আমার আল্লাহ তিনটে শব্দ দিল আল্লাহ বলল হু হা হে বাবা আস্তে কোরআনে তিনটে শব্দ আছে না বাবা আল্লাহ বললেন হু হা হে এই তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে বাসতে হয়ে গেল নিষ্কার খোসলাতে জমিন পয়দা উপরকার খোসলাতে আসমান পয়দা রে এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো 10টা সিজ আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম এগিন তো দরবতের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দজক আল্লাহ পয়দা করলো বলি সুবহানাল্লাহ এই মৌলবী সাহেব পালাই যাওয়ার আগে প্রথমে আমার পেয়াস রইল আমার আল্লাহ পৃথিবী সৃষ্টির মূলে রে এই পৃথিবী সৃষ্টির মূলে আমার আল্লাহ পৃথিবী সৃষ্টির মূলে এই পৃথিবী সৃষ্টির মূলে জোড়া জোড়া বানাইছে আসমান জমিন দজক বেহস্ত সাগর পাহাড় নারী পুরুষ নদ নদী ভালো আর মন্দ আমার আল্লাহ এই 10টা সিজদা থেকে আরশ কুরসি নহু মাহফুজে আস্তে ঢোকাও ছোট আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম একিন তো দরবতের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দজক আল্লাহ পয়দা করল এই কিছুদিন হলে আল্লাহর বেহস্ত হলো 8টা আর দজক হলো 7টা একটা বেহস্ত আমার আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহ ওরে ধাক্কা দে ভালাইয়া দিয়া বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হলো 8টা আর দজক হইলো 7টা বলি সুবহানাল্লাহ মৌলবী সাহেব তোমরা হাদিস কোরআন বেশি পড়ো তো আমি জানি তুমি পারবা তুমি মৌলবী আবার কইবা একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহ ওরে ধাক্কা দে ভাইলা দিয়া বেহস্তটা কাইরা নিয়া আল্লাহ বেহস্তটা কোন জায়গায় রাখছে আরে বেহস্তর নাম কি মানুষ মরে গেলে দুইটা জায়গায় যাবে একটা ইল্লিন একটা সিজ্জিনে আল্লাহ বানানো বেহস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মত যাইব আর যে বেহস্ত পাবলিক বানাইছে আল্লাহর থেকে কাইরা নিয়ে রাখছে আমার জিজ্ঞাস বেহস্ত যদি পায় তে এই বেহস্তটা আল্লাহ কোন শ্রেণীর উম্মতকে দেব আমার কথা বুঝুন নাই দরজি আল্লাহর বানানো সাতটা জান্নাতে কারে রাখব আর যে বেহস্ত একটা পাবলিক বানাইছে আল্লাহ কাইরা নিল এই বেহস্তটা আল্লাহ কোথায় রাখছে বেহস্তর নাম কি আর এই বেহস্ত আল্লাহ কার কাঁধে কি রাখবে এইটাই আমার প্রথম একটা পেস আর মারফত তুমি শোনো এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ পাক 10টা সিসের দ্বারাই তোমরা যে মানুষ তোমার মধ্যে 10টা সিস আছে হাদিসের মধ্যে শাক করার সে মান রাফা নাফসাহু ফাকারা তারা বাহু আল্লাহ বলছে তুমি তোমাকে চিনো তাহলে রবকে চিনতে পারবা তোমার মধ্যে 10টা সিস আছে মায়ের স্যার বাবার স্যার আল্লাহর 10 মায়ের স্যার দে হাড্ডি মায়ের স্যার দে রক্ত চুল চামড়া মাংস বাবার স্যার দে হাড্ডি রক্ত মনি মজক আর আল্লাহর 10টা সিদ্ধি দিয়ে একটা মানুষ গঠন আর একটু তাসওয়াতে গেলে কালবর হুসের খুপি আকফা লবস আগুন পানি মাটি বাতাস এই 10 ইন্দ্র দ্বারাই তোমার দেহকে আল্লাহ পরিপূর্ণ করে আরে আমার নবী প্রথমে ছিল তওবা গাছের ফুল দ্বিতীয়তে এবার দ্বিতীয়তে ছিল ময়নার গলার হার চতুর্থতে ছিল ময়ূর আরে পঞ্চমে ছিল এবার তারকা আমার নবীকে সৃষ্টি কইরা আল্লাহ ময়ূর পে একিন গাছের ডালে ঝুলাইয়া রাখছে রে ওই সময় ময়ূর পাইছিল আমার নবী ময়ূরের গলার মালা ছিল ফাতেমা আবার কেউ কেউ বলে ময়ূরটা ছিল মা ফাতেমা গলার মালা ছিল হযরত আলী রে আরে ময়ূরের মাথার তাজ ছিল আমার নবী কানের দুই বালা ছিল ইমাম হাসান হোসেন নয়নের মন দুই কোটি 70 লক্ষ বছর আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া এ ময়ূরকে আল্লাহ তাজিম দেয় ওখানে ছিল তারা মারফতের জগতে মারফত ছাত্রর তো মা মানে নিস নিস মানে সিনা এবং জানা আমার নবী বলেছে মারফত এটা নিগুড় তত্ত্ব মারফত আমি যাহা করে গেলাম আমি যাহা দেখে গেলাম তাহাই মারফত আস্তে আমার নবী 63 সাল জিন্দেগি এ আস্তে কথা কম কম এ আস্তে ঠোকা বাজাও অফ অফ করো
আমার নবী 63 বছর আর 90 বছর দুইটা ঠিক আছে আমার নবী মৃত্যুর 4 দিন আগে শেষ বিদায় হজ কইরা ঈদে গাদিরে গাদিরে ঘুমে নবী যখন একটা ভাষণ দিল এই ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান এই ভাষণের মধ্যে 6 লক্ষ মানুষ ছিল 6 লক্ষ মানুষের মধ্যে আমার নবী বললেন বাবা আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব তোমরা শরীয়তের মানুষেরা কোন নবী মইরা গেছে ওই বেটা নবী হচ্ছে সাফায়াতকারী মইরা গেলে সাফায়াত করব কি হাদিসে স্বাক্ষর দিতে হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা আরে হালারা কই নবী মইরা গেছে কেন তোদের তো ঈমান নাই নবী মরে না হায়াতুল মুরসালিন নবী নবী হায়াতে জিন্দা আমার নবী কই আমার ইয়ার সাবেকুন উলামা ইকরামগণ আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব তখন সলক্ক সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর গো আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখব আমার ভাইরা রে আমার নবী বলতাছে আমি নবী 4 দিন পর পৃথিবী ছেড়ে চলে যাব তাতে ঠিক আছে কিন্তু আমার ইসলামকে ধরে রাখার জন্য আমাকে ধরে রাখার জন্য আমি 4টা জিনিস ছুঁয়ে গেলাম আমার নবী কয় আমি প্রথম ছুঁয়ে গেলাম কোরআন সুন্নাহ দুই নাম্বার ছুঁয়ে গেলাম আহলের বায়াত সুন্নাহ কিছু কিছু দেওবন্দি আলেমেরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ এইটা আদের মিছা কথা তুমি যদি কও থাপ্পড় 32 টা দাঁতের বাড়ি আমি ভালাই দেব ওই সময় হাদিস পাইবো কই তুমি কই তো দেখি নবীর মৃত্যুর কত শত বছর পর হাদিস আসছে এটা ওয়াহাবি আলেমেরা যারা দেওবন্দি যারা এজিদি যারা খারিজি যারা হেরাই করে আমার নবী দুইটা ছুঁয়ে গেছে রে একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা হচ্ছে আহলের বায়াত সুন্নাহ আহলের বায়াত আমার নবী বললেন আমি দুইটা জিনিস ছুঁয়ে গেলাম একটা কোরআন একটা আহলের বায়াত তারপর ছুঁয়ে গেলাম আমার আদর্শ তারপর ছুঁয়ে গেলাম আমার ভালোবাসা এই সত্যকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে আমি নবী আমার অনুসন্ধান তোমরা পাইবা এই সত্য যার মধ্যে নাই তারা আমাকে চিনল না আমার আল্লাহকেও চিনল না আমার নবী কয় এই আর সাবিগণ তোমরা আমার আল্লাহ কে মানো কয় মানি বাবা আমার কথা কি বুঝতে পারতেছেন না কয় আমার আল্লাহ কে মানো কয় মানি কয় আমার মানো মানি কোরআন মানো মানি তখন আমার নবী হাদিসের কন্ডিশনটাই না বললেন মান কুমতুম আলিউন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি নবী যদি এলেমের শহর হই আর এই শহরে আসার প্রথম দরজাটা হবে আমার হযরত আলী তাই আমাকে পাইতে চাইলে সকলে তোমরা আলীর বায়াতকে গ্রহণ করবা তাই মারফতের বাবা হচ্ছে হযরত আলী আর মারফতের মা মারফতের মা জান্নাতে কোরআন শরীফে আছে খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলে নামে ডুরি নারী কুলে শিরোমণি বেহেশতে রমণি যে হবে নবীর নন্দনী তোমাদের শরীয়তের কোরআন শরীফের 6666 আয়াত সাত মঞ্জুল 14 সিজদা 130 ফরজ 170 সূরা কোরআনের মা সূরা ফাতিহা সূরা ফাতিহা কোরআনের মা না তাহলে কোরআনের যদি মা থাকে তাহলে কোরআনের বাবা থাকবো না মা থাকলে মায়ের স্বামী থাকবো না কথা কোন না কেন মারফতের বাবা আলী মাওলা মুশকিল গোসা আর মারফতের মা খাতুন জান্নাত ফাতেমা জহুরা কুলে নামে দুরি নারী কুলে শিরোমণি তাই মায়ের ভেদ জানে কাদের গনি মা হলো তোর কুদরত কামন এই মারফত আরিফ আরিফ শব্দ থেকে আরিফ ধাতু হইতে মারফত কোরআনে 90,000 কালাম আল্লাহ পাক 6,000 হাতে রাখছেন 96,000 কালামের মধ্যে 90,000 কোরআনে দিছে 30,000 জাহিরি 60,000 বাতনি 60,000 আমার মারফত আর 30,000 তোমার শরীয়ত 30,000 যদি বেমাত কোন মলবি বুঝাই তোমার গো পেটে ভাত তাই মারফত তিন ভাগে বিভক্ত মারফতে তহিদ এটা আলেমদের জন্য হককানি আলেমদের জন্য মারফতে ওহিদা নিহাত এটা আউলিয়াদের জন্য মারফতে হুজ্জা এটা সাধারণ পাবলিকের জন্য এই তো তোমার বুরবুরনে শেষ মলবি সাহেব অনার আর কোনো কথা আসেনি ভাই আজকে আমি তোমার তেজ কর্ম তুমি কেমন বয়েতি না পোয়াতি একটু জানার দরকার আছে এই যে শরীয়ত শরীয়ত আমার ভাইরা আল্লাহর চারটে কোরআন ছিল ইঞ্জিল তাওরাত জবুর ফুরকান চারটে কোরআন থেকে চারটে তরিক চারটে কোরআন থেকে চারটে তরিক
শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল তরি করতে পাতা মারফতে ধরে ফল এসতে ফল থেকে হয় বীজ বীজ থেকে হয় গাছ কি বাবা ফল যদি না হয় বীজ হবে না আর বীজ যদি না হয় পৃথিবী আর সৃষ্টি হবে না তাই তো শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল তরি করতে পাতা মারফতে ফল ফল থেকে পৃথিবী সৃষ্টি আলেম সাহেব এই শরীয়তটা কত খিস্তেবে এই শরীয়তটা জন্ম করছে শরীয়তের ফ্যাক্টরি কোথায় শরীয়তটা কত খিস্তেবে এই পৃথিবীতে জন্ম করছে শরীয়তের কারখানা কোথায় শরীয়তের বাবাকে মাকে আর শরীয়তের রং কি আর তোমরা যে শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজর জোহর আসর মাগরিব এশা আমার জিজ্ঞাসা আল্লাহর আইন এক না দুই বাবা এক ফজর দুই রাকাত জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন রাকাত আবার এশার চার রাকাত আমার প্রথম প্রশ্ন তোমাদের শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় হইল কেন আর কারণটা কি তুমি খালি দশ চাইবা আর শরীয়তের কারখানা কোথায় শরীয়তের কত খ্রিস্টাব্দে জন্ম শরীয়তের বাবাকে শরীয়তের মাকে